সময়ের গল্পে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিয়াজ শুভ। আজ ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিন। বিশেষ এই দিনটিতে তিনি আমাদের সঙ্গে আড্ডা দিতে হাজির হয়েছেন। তৌসিফ ভাই, শুরুতেই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। জন্মদিন মানেই আসলে বিশেষ দিন, আর এই দিনটিতে আমরা নিজেদেরকেও বিশেষভাবে চিন্তা করি। তো আপনার এবারের জন্মদিনটা কেমন যাচ্ছে? প্রতিদিন যেরকম যায় ওরকমই যাচ্ছে। সূর্য আকাশে উঠছে, আমি ঘুম থেকে উঠছি, দিন যাচ্ছে, দিনের মতোই যাচ্ছে। আমার মনে পৃথিবীর প্রতিটা মানুষকেই, মানুষেরই নিজেকে অনেক বিশেষ মনে হয়, যে সেটা মনে হওয়া খুব ইম্পর্টেন্ট। আমারও নিজেকে অনেক বিশেষ মনে হতো, কিন্তু এক জন্মদিনের কারণে আমার নিজেকে বিশেষ হওয়া মানে বন্ধ হয়ে গেছে। আমার জন্য আমার জন্মদিনটা আসলে ভালো দিন না বা শুভ দিন না, সামহাও আমার জন্মদিনে আমার লাইফে অনেক অনেক জিনিস ঘটছে ছোটোবেলা থেকে, যেটা আসলে আমি মনে করতেই চাই না। সো এই কারণে দেখা গেছে যে আমার জন্মদিনটা আসলে আমি খুব বড় কোনো পার্টি করি না বা ভাবে করি না, একটু বাসায় থাকি, উদযাপন করি বিকজ বাকিরা উদযাপন করতে চায় বা অনেক ফ্রেন্ডরা আসে বা আমার কলিগসরা আসে, গিফট দেয়, এটা ভালো লাগে। ভালো লাগার তো কোনো শেষ নেই, গিফট পেতে কারণও ভালো লাগে, সবাই ভালো লাগে। কিন্তু সামহাউ আমার জন্মদিন যত কাছে আসতে থাকে আমি ভয় পেতে থাকি। কোনো আবার যদি খারাপ কিছু হয়, সেরকম অনেকগুলো খারাপ জিনিস হয়েছে। যেমন প্রথমত আমি জন্মদিনের দিন কাজ করতে চাই না, কারণ খারাপ হয়। কিন্তু এই যে আপনি আমাকে দিয়ে ইন্টারভিউ নিচ্ছেন, তো এই যে জন্মদিনের দিনও কাজ করতে হচ্ছে। আপনি যেমনটা বলছিলেন, আসলে এটার কি বিশেষ কোনো কারণ আছে বা কবে থেকে এই ধরনের মনে হলো যে আপনি জন্মদিন সেভাবে সেলিব্রেট করবেন না? এটা স্কুলে থাকতে আসলে ঘটনাটা আসলে ওভাবে বলতে চাচ্ছি না বা আসলে স্পেসিফিক কিছু না যেটা জেনে আসলে কোনো কারো বেনিফিট হবে। ছোটোবেলা কিন্তু স্কুলে থাকতে থাকে না, ছোটোবেলা তো বাচ্চারা অনেক মাইন্ড করে কথায় কথায়। সো একটা অনেক কথাতে আমি অনেক বেশি মাইন্ড করে ফেলছিলাম। আমি ঘর থেকে বেরোয় আমি হেঁটে হেঁটে স্কুলে গেছিলাম। সো ঢাকা শহরে হেঁটে হেঁটে স্কুলে যাওয়া একটু ডিফিকাল্ট জিনিস, বিকজ আমার বাসা থেকে স্কুল প্রায় 4-5 কিলোমিটার দূরে ছিল। ওই দিন ওই পর থেকে প্রতি বছর আমার বার্থডে আসলে কোনো না কোনো অঘটন ঘটতো, কোনো না কোনো ঝামেলা হতো। যত বড় হতে হচ্ছে এইটা আর কি ব্যাড লাক বলতে পারেন। সো এখন এগুলা যদিও বিশ্বাস করি না ওভাবে, বাট সামহাউ ছোটবেলার ইনসিডেন্ট তো জন্মদিন আসলে মনে পড়ে যায় যে আবার যদি কিছু হয়। আচ্ছা, এই যে তৌসিফ ভাই, আপনি বলছিলেন যে জন্মদিনে অনেকেই অনেক গিফট দেয়, আসলে এমন কোনো গিফট আছে যেটাকে মনে হয় যে এটা আমার জন্মদিনের সেরা গিফট বা আমার জীবনের সেরা গিফট? হ্যাঁ, মানে আমার ফ্যামিলি, আমার ওয়াইফ মিলে প্রথমবার আমাকে একবার সারপ্রাইজ করেছিল, যেটা আসলে হয় না, সারপ্রাইজ তো বার্থডেতে সবাই কম বেশি পায়। ওইটা আসলে মানে এক্সট্রিম মাত্রায় সারপ্রাইজ ছিল। ওই দিনটা আসলে মানে ফার্স্ট টাইম আমার কোনো জন্মদিন ভালো হয়েছে অ্যান্ড পুরো দিনটা। সো ওই ওই সারপ্রাইজটা, ওই গিফটটা, অ্যান্ড তখন আমার বিয়ে হয়নি। সো তখন মাই ওয়াইফ ওয়াজ মাই গার্লফ্রেন্ড। সো ও বাসায় এসে আব্বা আম্মুকে ম্যানেজ করে সব কিছু লুকায়, আমি দেশের বাইরে ছিলাম, আমাকে দেশের বাইরে থেকে এয়ারপোর্টে আব্বুকে বাসায় রিসিভ করতে, এদিকে বাসায় ওরা সব কিছু অ্যারেঞ্জ করে, আমি বাসায় ঢুকা মাত্র যে ইয়েটা ওইটা ছিল, যেটা এটা আমি মানে একবারে আসলে না, কিছু জিনিস মৃত্যুর আগে মনে পড়বে, এটা একটা জিনিস ওরকম মনে পড়ে। আর জন্মদিন আসলে আসলে আপনার ভাবনাটা কি থাকে যখন জন্মদিন আসবে আসবে মনে হয়? এই যে ভয় লাগে, সবসময় কি ভয়টা কাজ করে? হ্যাঁ, বিশ্বাস করুন কাজ করে। এবং আপনি আপনি যখন বলতেছিলেন যে আপনি আমার জন্মদিনের দিন আসবেন, আমি অনেক চেষ্টা করছি আপনাকে কাটায় মানে কোনোভাবে ক্যান্সেল করতে, কিন্তু আমি পারি নাই। আপনি তারপরে চলে আসেন, তা আপনার ক্রেডিট। জন্মদিনে তো আসলে হাজার হাজার দর্শক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার শুভেচ্ছা বার্তা পান, কিন্তু স্পেসিফিক আপনি কি কোনো মানুষের শুভেচ্ছা বার্তার জন্য অপেক্ষায় থাকেন? যাদের কাছ থেকে আসলে এক্সপেক্ট করি তারা কখনো মিস করে না। সো আসলে ওটাভাবে নাম ধরে বলার কিছু নাই, আমি তাদের কাছ থেকে এক্সপেক্ট করি যা এবং তারা কখনো মিস করে না। এমন হয়েছে যে তাদেরটাই মিস করে ফেলছে মাঝে মাঝে আমার ব্যস্ততার কারণে, আমারটা সামহাও কখনো মিস করে না আলহামদুলিল্লাহ। বাট ওই যে আবারও সিন্স এটা ওভাবে স্পেশাল দিন না, সো মিস করলেও আমার হয়তো মনে নেই। আচ্ছা, তো এই যে এখনকার তৌসিফ, আপনাকে তো এখন সোশ্যাল মিডিয়াতে নানাভাবে অনেকেই উইশ করে বা শুভেচ্ছা বার্তা ভেসে যায়। আচ্ছা, যখন অভিনয়ে ছিলেন না তখন জন্মদিনগুলো তো খানিকটা ভিন্ন ছিল? খানিকটা না, পুরোপুরি ভিন্ন ছিল, পুরোপুরি ভিন্ন ছিল। তখন অবশ্যই এত উইশ পেতাম না, মানে এখন বিষয়টা এমনও হয়েছে যে আলহামদুলিল্লাহ জন্মদিনের দিন আমি যখন বাসা থেকে কোথাও বেরোচ্ছি বা যাচ্ছি, রাস্তার কিছু মানুষও আমাকে হ্যাপি বার্থডে বলছে, বিকজ সোশ্যাল মিডিয়ার কারণে হয়তো ওই সারাদিন অনেকে পোস্ট করেছে, হয়তো তাদের চোখে পড়েছে এই কারণে, বাট এভরিওয়ান গট টু নো। তো এটা তো কখনোই ছিল না, মানে হ্যাঁ এখন আমাকে চিনে নাটক করি জানি, কিন্তু ওটা বার্থডে জানাটাও তো ডিফিকাল্ট, বাট এখন সোশ্যাল মিডিয়া থ্যাংকস টু জানে সব। আর আগে
আগের বিষয়টা ওই যে শুধু লিমিটেড কয়েকজনের মধ্যেই ছিল, এই তো। কিন্তু ওইগুলা তো আসলে বেশি মেমোরেবল থাকে, যেমন আমাদের আমাদের যেটা হয় যে বার্থডে আসলে ফ্রেন্ড সার্কেল ট্রিট দে বা এই যে এখন একটা আফসোসের বিষয় এইটাই যে এখন ফ্রেন্ড সার্কেল উইশ করলেও সেই উইশটা হারায় যায় এতগুলো উইশের ভিড়ে। সো আগে যেরকম গুনতাম কে উইশ করছে কে উইশ করে নাই, আর এখন আসলে কে উইশ করছে সেটাও ফাইন্ড আউট করতে খুব কষ্ট হয়ে যায়, কারণ হাজার হাজার উইশেস আছে এতগুলো। আসলে ওই দিন দেখা যাচ্ছে আবার অনেক কাজ করতেছি, মানে আজকের দিনটা আসলে অনেক কাজ এসছে অ্যান্ড এভরিথিং, ওই উইশগুলো বসে বসে চেক করা হয় না। আগে গুনতাম 180টা উইশ পাইছি, 170টা উইশ পাইছি, এরকম আমার ফ্রেন্ড লিস্টে 500 জন আছে, আমি এর মধ্যে থেকে এতগুলো উইশ পাইছি, খুব প্রাউড ফিল হতো। এখন এতগুলো উইশ পাই এখন আফসোস লাগে যে ইস ওই ফ্রেন্ডটাকে উইশ করছে আমরা কীভাবে দেখবো এই আর কি। ফ্রেন্ডরা আসলে এখন ইনভাইট করা হয় না বা ফ্রেন্ডরা বলে না যে আজকে দিনটা তাদেরকে সময় দিতে, আপনি তো শুটিংয়ের জন্য আসলে ব্যস্ত থাকেন, সারা বছর ব্যস্ত থাকছেন। সামহাউ ওভাবে আমার এখন স্কুল ফ্রেন্ডস যারা আছে বা ইউনিভার্সিটিতে যারা সাথে ক্লোজ ছিলাম তারা কেউ এখন দেশে নেই। সো ওই যে বললাম না যে লাস্ট একটা সারপ্রাইজ পাইছি আমি, তো তখন আমার ওয়াইফ আমার সব ফ্রেন্ডদেরকে একসাথে করছিল। এরপর সামহাউ এটা তো অনেক আগের কথা, আমার বিয়ের আগে, তো লাস্ট 5 ইয়ার্সের মধ্যে অ্যাকচুয়ালি সবাই চলে গেছে। তো এখন ওভাবে হয় না, তাও দুই চারজন আছে, ওরা অবশ্যই ফোন দেয়, ওরা ওদের ফোনটা তো আমি এক্সপেক্টই করি, যেটা বললাম ওরা এক্সপেক্টেড পার্সনের লিস্টের মধ্যে পড়ে, আর ওরা বলে যে হ্যাঁ কী কী প্ল্যান কী এই সেই বল লা লা লা। অ্যাজ ইউজুয়াল আমি যেহেতু ভয় পাই, আমি কোনো প্ল্যান নাই, তোরা আসলে বেরোবো না আসলে বেরোবো না এরকম। আচ্ছা, তো আমরা কি আসলে বলতে পারি যে তৌসিফ মাহবুবের জীবন এখন শুধু কাজ কাজ আর কাজে চলে যাচ্ছে, আসলে কেমন যাচ্ছে একটু তার কাছ থেকে জানতে চাই? হ্যাঁ, বলতে পারেন যে শুধু কাজ কাজ কাজ, কাজ নিয়ে আপাতত থাকতে চাই, কাজ নিয়ে বাঁচতে চাই, আর এই তো কাজ আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে, যেরকমটা চাচ্ছি ওরকমটা যাচ্ছে, যেরকমটা চাচ্ছি ওরকমটা হচ্ছে, সামনে যেরকমটা চাই ওটা যাতে হয় এতটুকু হবে। বিশেষ এই দিনে আপনি আপনার দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। ডিয়ার ফ্রেন্ডস ফ্যান্স, আই এম রিয়েলি সরি, কারণ আমি সবাইকে থ্যাংক ইউ ব্যাক করতে পারি না, এটা আমার আমি এত ভাগ্যবান যে এত বিষ পাই, আবার এত দুর্ভাগ্যবান যে আমি কাউকে রিপ্লাই দিতে পারি না বা সবাইকে পারি না। তো একসময় চেষ্টা করতাম, একটা বার্থডেতে আমার মনে আছে আমি চেষ্টা করেছিলাম বসে বসে সবাইকে রিপ্লাই দেওয়ার, প্রায় 300-400 রিপ্লাইয়ের পর আমি হাঁপাই গেছিলাম আসলে। অ্যান্ড হ্যাঁ, আমি চাইলে 4টা ছেলে অ্যাডমিন রেখে করতে পারি, বাট এটা পার্সোনাল কিছু হবে না, যেহেতু উইশটা আপনারা পার্সোনালি করেছেন। তো আই এম সো সরি, বাট আমি প্রতিটা উইশ দেখি, প্রতিটা উইশ আমি ফিল করি, অ্যান্ড আমার যে দীর্ঘ জীবন আপনারা কামনা করেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং দোয়া করবেন আমার জন্য যাতে সামনে আপনাদেরকে হতাশ না করি এবং ভালো কিছু করতে পারি।